প্রথম কথা হচ্ছে চোর শব্দের আতঙ্কটা কিভাবে গ্রাস করেছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মোদি চোর শাহ চোর এবং এই চন্দ্রিমা ভট্টাচার্য বলেছে ওর বিরুদ্ধেও এফআইআর পাঠাচ্ছে। সরকারের হেড হলে সরকারি প্রকল্প চুরি হলে তার দায়ভারটা যায় মুখ্যমন্ত্রী সরকারের নেতার উপর। করুণানিধিজির মেয়ে জেলে গেছিল 2G স্পেক্টার মেয়ে, কমনওয়েলথ কেলেঙ্কারিতে সুরেশ কালমাডি জেলে গেছিল, ডি রাজা জেলে গেছিল ভারত সরকারের মন্ত্রী, আঙুলটা উঠেছিল সম্মানীয় ডক্টর মনমোহন সিং এর এগেনস্টে যেহেতু হেড অফ দি ক্যাবিনেট। তার টেলিকম ডিপার্টমেন্ট করেছিল, তার স্পোর্টস ডিপার্টমেন্ট করেছিল, তাহলে তার এডুকেশন ডিপার্টমেন্ট চুরি করবে, ফুড ডিপার্টমেন্ট চুরি করবে, মিউনিসিপালিটি সার্ভিস স্ক্যাম চুরি হবে, পিএম পোষণে মিড ডে মিলের টাকা থেকে সহস্তে বাকটুইতে দেবেন। কাল ধর্মেন্দ্র প্রধান বলেছে 1000 crore নেই 4000 crore কা ধাঁধলি হ্যায় পিএম পোষণ মে বাঙাল। তা কার রেসপন্সিবিলিটি? এটি ব্যক্তির টাকা, সরকারের টাকা, সরকারের প্রকল্প। আপনারাই তো বলেন মমতার মন্ত্রিসভা, আপনারাই তো বলেন মোদিজির মন্ত্রিসভা, মমতার মন্ত্রিসভা বলবো খিট্টা খাবো আর লাইবিলিটিটা দায়ভারটা নেব না। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আর চুরি করলে ওরা করেছে আমি জানি না, এ তো হতে পারে না। তাই আবারও বলি মমতা চোর, মমতা চোর, মমতা চোর। জাতীয় সঙ্গীত রবি ঠাকুর গেয়ে গেছেন, 135 কোটি 40 কোটি দেশের লোক আমরা গাই। উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনোনীত করছেন, ইনকে অ্যান্টি ন্যাশনাল। পাকিস্তানে যখন স্ট্রাইক করেছিল আমাদের ফোর্স, এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রমাণ কোথায়। আর্মি যখন স্পেশাল রাত্রিবেলা তার এক্সারসাইজ করছিল, উনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিল আর্মি দিয়ে আমার রাজ্য দখল করে ফেলা হয়েছে। তিনি বলছেন যে এটা তো কেন্দ্রের রিপোর্ট, এনসিআরবি কেন্দ্রের। আমরা সব জায়গায় ভালো প্রমাণিত হয়েছি পঞ্চায়েতের কাজেও, কিন্তু এই বদনাম কা খেল কিউ চল রহা হ্যাঁ বদনাম কা খেল কিউ চল রহা হ্যায় ইসকা উত্তর তো ইয়ে দেবে পার্থ চ্যাটার্জি, দেবে সঙ্গে অপা, বিষ্ণ দেবে সঙ্গে সুকন্যা, বালু দেবে সঙ্গে আদিত্য থাকে। এসব উত্তর দেব আমরা, এসব রিপোর্ট আমাদের পশ্চিমবাংলায় থাকি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। 5টা রাজ্যে ভোট হলো, গণনা হলো। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, কোথায় কার মাথা ফাটলো আমাকে বলুন। 5টা রাজ্যের ভোটের ফলাফলের পরে হতাহতের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএম এর সংখ্যার সমান। আমি এসবের প্রশ্ন উত্তর দেব না, আমি আপনাদের কাছে প্র্যাকটিক্যাল বলতে চাই, আমি থিওরিটিক্যালে নেই। আমি বলছি 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়তে হয়েছে কেন? মানস সাহা সহ 57 জন বিজেপিকে মরতে হয়েছে, শহীদ হতে হয়েছে কেন? পঞ্চায়েতে 55 জন খুন হয়েছে কেন? পঞ্চায়েতে 1 কোটি পশ্চিমবাংলার মানুষ ভোট দিতে পারেনি কেন? পঞ্চায়েতে 10-12 হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা কেন? 25টা ব্লকে নমিনেশন দিতে দেয়নি কেন? পঞ্চায়েত নির্বাচনে
কাউন্টিং হলে কাউন্টিং এজেন্ট সাংবাদিকরা ঢুকতে পারেনি কেন, এই প্রশ্নগুলোর উত্তর দিন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে। কোয়ে কোথায় কার ডাটাতে সবই আমি উত্তর দেব। দেশে নতুন নতুন সংস্থা খুলছে, কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে দেশ, তবে রাজ্যে কেন এই অবস্থা? পিসিকে জিজ্ঞেস করুন, খগিয়ে পিসিকে। একটু পরে সালমান খানের সঙ্গে নাচবে, পাগলু ড্যান্স হবে।